নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ চব্বিশে নভেম্বর দু হাজার শুক্রবার বাংলার সাতই অগ্রহায়ণ চোদ্দোশো তিরিশ আজকে সকাল নটা সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এইরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যাতে রয়েছে শুক্র এবং কেতু বৃশ্চিক রাশির ঘরে রয়েছে মঙ্গল বুধ এবং রবি আর শুক শনিদেব রয়েছে কুম্ভ ঘরে মিন রাশির ঘরে রয়েছে রাহু এবং চন্দ্র আজকের তিথি শুক্লপক্ষের দ্বাদশী রাত ছটা আঠেরো মিনিট পর্যন্ত আজকে রেবতী নক্ষত্র থাকছে বিকেল চারটা চার মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আজকের দিনের এই সময়টিতে কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকে দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা এক মিনিট থেকে সকাল ছটা সাতান্ন মিনিট পর্যন্ত আবার সকাল তিন সাতটা উনচল্লিশ মিনিট থেকে সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দুপুর বারোটা এক মিনিট থেকে দুপুর দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত আবার দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে বিকেল চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত রাত পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে রাত আটটা চার মিনিট পর্যন্ত আবার ভোর চারটে সাতাশ মিনিট থেকে সকাল ছটা দুই মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশিলগ্নের জন্য বলবো যে আজ যাত্রা নাই তাই এবং বিকেল চারটা চার মিনিটে যাত্রা শুভ তবে দক্ষিণে পশ্চিমে অগ্নিকোণে এবং নৈত্যকোণে যাত্রা নিষেধ চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনারা জানাই অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নিয়ে যাক প্রত্যেকটি রাশির আজকের দিনটি কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের জন্য বলবো দিনটি আজকে আনন্দময় কিছুটা মানসিক চিন্তা থাকলেও পরে সেটা থেকে রিলিফ পেয়ে যাবেন শরীর স্বাস্থ্য কিন্তু খেয়াল রাখুন শরীর অসুস্থ হতে পারে বিশেষ করে যাদের হার্টের প্রবলেম রয়েছে তারা একটু সাবধানে থাকুন আর্থিক দিক থেকে কিন্তু আজকে খুবই ভালো আপনি অর্থের বিনিয়োগ করলে কিন্তু লাভবান হবেন হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেবে পারিবারিক দিক থেকে বলবো যে আপনি সময় দিন পরিবারকে সময় দিন তাদের সাথে সময় কাটান প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যারা প্রেম করছেন তারা কিন্তু নিজের মনের মানুষকে আজকে কথার আদান প্রদানের মাধ্যমে অনেকটা কাছে পাবেন আর যারা সিঙ্গেল রয়েছেন তাদের বলবো যে আজকে আপনারা প্রেম নিবেদন করতে পারেন কাউকে প্রপোজ করতে পারেন আপনারা কিন্তু সফলতা পাবেন কর্মক্ষেত্রে দিনটি কিন্তু চমৎকার আপনার কর্মক্ষেত্রে আপনার মান সম্মান নাম সুনাম কিন্তু বৃদ্ধি পাবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চের মধ্যে দিয়েই কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা দশ মিনিট থেকে সকাল ছটা সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকবেন গাড়ি চালালে খুব সাবধানে এবং গতিতে চালাবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাসি জাত জাতিকাদের জন্য বলবো কিছু চিন্তা আপনাকে কিন্তু বিষণ্ণ করে রাখবে আজ আপনার ভাইয়ের সাথে কিন্তু আপনার মতবিরোধ হতে পারে আজ বড়দের কোনো কথায় কিন্তু আপনার মানসিক চিন্তা বাড়তে পারে বা আপনি একটু চাপ ফিল করতে পারেন আজ কিন্তু শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর্থিক দিকটি কিন্তু একটু চাপের তাই অপ্রয়োজনীয় খরচ বন্ধ করে দিন এবং যদি বিনিয়োগ করেন একটু ভাবনা চিন্তা করে বিবেচনা করে বিনিয়োগ করবেন পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু খুবই আনন্দের সাথে আজ কাটিয়ে উঠবেন আপনি প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আজ আপনার জন্য মধ্যম প্রকার তাই কাউকে প্রপোজাল করবেন না আপনার অপবাদ আসতে পারে আজ কিন্তু মনের মানুষের সঙ্গে একটু সাবধানে কথাবার্তা বলুন না হলে কিন্তু তর্ক বিতর্কের সম্ভাবনা রয়েছে আজ কিন্তু কর্মক্ষেত্রে আপনার দিনটি খুবই ভালো কাটবে আপনার কাজের কিন্তু সুনাম হবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু আজকে প্রচণ্ডভাবে লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে একটু কথা তর্ক বিতর্ক হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে সতর্কভাবে কথা বলুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল আটটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা থেকে বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন গাড়ি বা বাইক ড্রাইভিং করলে এই সময় একটু ভেবে চিনতে এবং সাবধানে সতর্কভাবে চালাবেন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ কাজের চাপের কারণে আপনার কিন্তু মন মানসিকতা একটু বিরক্তিভাব থাকবে আজ আপনার কিন্তু কোনো জিনিস আপনার মূল্যবান কোনো জিনিস কিন্তু চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে দিনটি কিন্তু ব্যস্ততার সাথেই কাটবে আজ আজ আপনি আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার তাই শরীরের যত্ন নিন অবহেলা করবেন না আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো বিনিয়োগের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু আদর্শ দিন আপনি আজকে পরিবারের সঙ্গে বিশেষ করে বাড়ির বাচ্চাদের সঙ্গে সময় কাটান আপনার দিনটি কিন্তু খুব ভালো কাটবে আপনি বাড়ির বড়দের সাথে একটু কথাবার্তা বলুন তারা কিন্তু খুবই আপনার সঙ্গে কথা বলে আনন্দিত হবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য আজকে উচিত দিন নয় তাই মনের মানুষের সঙ্গে একটু সাবধানে সতর্কভাবে কথাবার্তা বলুন আর আজকে Okay. প্রপোজ বা প্রেম নিবেদন করবেন না অপবাদ পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু খুবই ভালো কাটবে আপনার কর্মচারীরা বা আপনার অধস্থান কর্মচারীরা আপনার কিন্তু কাজের প্রশংসা করবে আপনার বস কিন্তু আপনাকে প্রমোশন দিতে পারে বা আপনার মান সম্মান বৃদ্ধি হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই দিনটি একটু ভাবনা চিন্তা করে স্ত্রীর সাথে কথা বলুন যাতে আপনার কোনো কথায় আপনার স্ত্রী কষ্ট না পায় আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর দুটো তিরিশ মিনিট পর্যন্ত এবং আজ আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল আটটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন আর এই সময় যদি গাড়ি বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে দিনটি কিন্তু ওভারঅল আজকে আপনার জন্য শুভ আজ কিন্তু কিছুটা অগ্নি ভয়ের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই একটু সাবধানে সতর্ক থাকুন আজ কিন্তু অনেকটা সময় আপনি আরাম করতে পারবেন রেস্ট করতে পারবেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে শরীরের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনার হবে না আর্থিক দিকটি বলবো যে আর্থিক দিকটি আপনার আজ কিন্তু ভ্রমণ বা কোনো রকম প্রিয় জিনিস মূল্যবান জিনিস কেনার জন্য কিন্তু অনেকটা অর্থ খরচ হতে পারে তাই একটু সাবধানে সতর্ক হবে অর্থ খরচ করুন ভাবনা চিন্তা করে করুন না হলে কিন্তু আপনার ঋণ ঋণের ভারে আপনার কিন্তু মানসিক চাপ বাড়বে পারিবারিক দিক থেকে বলব যে পরিবারের লোকজনের সঙ্গে দিনটি কিন্তু খুব আনন্দ করে আজকে কাটবে কর্ম প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো মনের মানুষের সঙ্গে ঘুরতে যান সময় কাটান আপনাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে যারা প্রপোজ করতে চাইছেন তারা কিন্তু তাদের জন্য কিন্তু আজকে দিনটি আদর্শ দিন কর্মের দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আপনার মান সম্মান বৃদ্ধি বা আজ হঠাৎ আপনার কাজের কিন্তু সবাই প্রশংসা করতে পারে আজ কিন্তু যারা ব্যবসা করছেন তারা কিন্তু প্রচণ্ডভাবে লাভবান হবেন বা নতুন কোনো বিনিয়োগ করলেন কোনো ব্যবসাতে তাহলে কিন্তু ভবিষ্যতে অনেক লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনাদের প্রেম ভালোবাসা রোমান্সের মধ্যে দিয়ে দিনটি কিন্তু চমৎকার কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা বারো মিনিট থেকে সকাল ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা পাঁচ মিনিট থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে সতর্কভাবে থাকুন আর এই সময় কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করুন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখুন সিংহ রাশি সিংহ রাশি জাত জন্য বলবো যে আপনার উচ্চ আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে কিন্তু আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে আজ আপনি কিন্তু আপনার শরীর ঠিক রাখার জন্য কিছু ধ্যান বা কিছু যোগাসন করতে পারেন আজ কিন্তু কোনো পুরোনো কাউকে অতীতের কোনো কাউকে কারোর সাথে কিন্তু আজকে যোগাযোগ বা দেখা হয়ে যেতে পারে যা থেকে আপনি লাভবান হবেন আজ আর্থিক দিকটি ভালো তাই অর্থের বিনিয়োগ আপনার জন্য কিন্তু আজকে লাভজনক হবে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আজকে খুব আনন্দের সাথে এবং খুব মজা করে কাটবে বিশেষ করে বন্ধুদের সঙ্গে কিন্তু আপনার দিনটি কিন্তু খুব স্মরণীয় হয়ে থাকবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই আপনি যার সাথে প্রেম করছেন তার সাথে সময় আজকে কম দিন বা অপ্রয়োজনীয় কথাই কিন্তু তর্ক বিতর্ক করবেন না আর যারা প্রপুষ করতে চাচ্ছেন তা আজ তা থেকে বিরত থাকুন না হলে কিন্তু অববাদ আসতে পারে কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো আপনার কর্মে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার কাজের কিন্তু সবাই প্রশংসা করবে আজ দিনটি কিন্তু আপনার কর্মস্থলে খুবই ভালোভাবেই কাটবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য সঠিক দিন নয় তাই একটু ভাবনা চিন্তা করে স্ত্রীর সাথে কথা বলুন যাতে আপনাদের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি না হয় বা ঝুট ঝামেলা না হয় আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল সাতটা সাতান্ন মিনিট থেকে সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের জন্য আপনার সাবধানে থাকা সময় হলো সকাল আটটা চুয়াল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝুট ঝামেলায় জড়িয়ে পড়ুন না হলে কিন্তু আপনার বিপদ হতে পারে বা আপনার ক্ষতি হতে পারে আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করুন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখুন কন্যা রাশি কন্যা রাশি জাত জাতিকাদের জন্য বলবো যারা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন বা শিক্ষার্থী তাদের কিছু বাধা বিঘ্ন সম্মুখীন কিন্তু আজকে হতে হবে আজ আপনি আপনার অর্থ যদি বিনিয়োগ করতে চান তাহলে বড়দের বা কোনো বয়স্ক লোকের কিন্তু পরামর্শ অবশ্যই নিন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজ আর্থিক দিকটি কিন্তু আজকে খুবই ভালো অর্থের বিনিয়োগ কিন্তু আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেম কিন্তু আজ আপনি সলভ করে নিতে পারবেন পরিবারের লোকজনের সঙ্গে দিনটি কিন্তু বিশেষ করে বন্ধুদের সাথে বা আত্মীয়দের সাথে দিনটি কিন্তু আপনার খুবই ভালোভাবে কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য উচিত দিন তাই মনের মানুষের সঙ্গে ঘুরতে যেতে পারেন আপনাদের সম্পর্ক কিন্তু আরও গভীর হয়ে যাবে যারা কুপোস করতে চাইছেন তারা কিন্তু প্রপোজাল দিতে পারেন কাউকে আজ কিন্তু সফলতা পাবেন এবং আজ কিন্তু আপনার নিজের মনের মানুষের সঙ্গে কিন্তু আপনার দেখা হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ কর্মক্ষেত্রে আপনার কোনো প্রমোশন হতে পারে মান সম্মান বৃদ্ধি হতে পারে বা যারা ব্যবসা করছেন তারা কিন্তু বিনিয়োগ করলে অন্য কোনো ব্যবসায় লাভবান হবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে আপনার একটা সুন্দর দিন কাটবে আজ ওভারঅল আজ ওভারঅল কোন রাশির জন্য দিনটি কিন্তু খুবই ভালো দিন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর বারোটা পাঁচ মিনিট থেকে দুপুর দুটো চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল আটটা ছাপ্পান্ন মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুরঝ জড়িয়ে পড়বেন না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা তুলারাশির জাত জাতিকাদের জন্য বলবো যে আজ যারা নাটক বা শিল্পকর্মের সঙ্গে যুক্ত রয়েছে বা শিল্পী তারা কিন্তু আজকে লাভবান হবেন ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য আজকে আনন্দদায়ক শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার তাই অপ্রয়োজনীয় অর্থ খরচ আপনি কিন্তু বন্ধ করুন বিনিয়োগ করলে কিন্তু প্রবীণদের বা বয়স্ক কারোর কিন্তু পরামর্শ অবশ্যই জরুরি আজ কিন্তু আপনার পরিবারের সাথে বা বন্ধুদের সাথে দিনটি কিন্তু আপনার খুব আনন্দের সাথে কাটবে কর প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই একটু ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন যাতে আপনাদের মধ্যে মনোমালিন্য যাতে সৃষ্টি না হয় কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার জন্য সঠিক দিন নয় তাই একটু ভাবনা চিন্তা করে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করুন যাতে আপনার অধস্থান কর্মচারীরা আপনাকে অপবাদ করার কোনো সুযোগ না পায় বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই প্রেম ভালোবাসা রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি কিন্তু মধ্যম প্রকারভাবেই কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে সাতাশ মিনিট থেকে বিকেল চারটে সাতান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে সতর্কভাবে থাকুন কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুর ঝামেলা জড়িয়ে পড়বেন না এই সময় কার বা বাইক ড্রাইভিং করলেন অবশ্যই গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙ রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি জাত জাতিকাদের জন্য বলবো বিভিন্ন রকম জটিলতা কিন্তু আজকে বৃদ্ধি পাবে আজ আপনার ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য বা শিক্ষামূলক ভ্রমণ কিন্তু আপনার জন্য লাভজনক হবে আজ নতুন কিছু জানার জন্য আপনার কিন্তু উৎসাহ বেড়ে যাবে আজ আপনার সন্তানের কিন্তু শরীর অসুস্থ হতে পারে তাই একটু সাবধানে থাকুন একটু সাবধানে যত্ন নিন আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খুবই ভালো থাকবে এবং শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজ অপ্রয়োজনীয় কিছু অর্থ কিন্তু আপনার খরচ হয়ে যেতে পারে তাই একটু সাবধানে এবং সতর্কভাবে নিজের অর্থ খরচ করুন প্ল্যানিং করে করুন পরিবারের দিক থেকে বলব যে আজকে পরিবারের লোকজনের সাথে কিন্তু একটু ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তাদেরকে তর্ক বিতর্ক না করে তাদের সাথে ভালো সময় কাটান তাদেরকে সময় দিন দেখবেন সম্পর্ক আরও আপনাদের মধ্যে উন্নততর হবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি মধ্যম প্রকার তাই ঘুরতে যাওয়ার প্রোগ্রাম থাকলেও আপনি কিন্তু তর্ক বিতর্কে জড়িয়ে পড়বেন না অপ্রয়োজনীয় কথাতে কিন্তু আপনারা একে অপরের সঙ্গে আর্গুমেন্ট করবেন না কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে আপনার জন্য খুবই ভালো তাই কর্মে আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি হতে পারে আপনার কর্মের কিন্তু সবাই প্রশংসা করতে পারে আপনার অধস্থান যারা কর্মচারী রয়েছে তারা কিন্তু আপনাকে অনেক উৎসাহ দিতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে মোটামুটি প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্য দিয়ে দিনটি কিন্তু মধ্যম প্রকার কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল সাতটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা কুড়ি মিনিট থেকে বেলা এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝুরঝামেলা জড়িয়ে পড়বেন না এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ অতিরিক্ত বিরক্ত ভাব কিন্তু আপনার খারাপ ব্যবহারের পরিচয় দেবে আপনি আপনার বন্ধুদের মধ্যে কিন্তু নিজের মহত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খারাপ থাকবে তাই শরীরের যত্ন নিয়ে শরীরের অবহেলা করবেন না ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার জন্য কিন্তু লাভদায়ক হবে আজ বন্ধুদের সাথে কিন্তু আপনার সময়টা কিন্তু খুবই ভালোভাবেই কাটবে আজ আপনার আর্থিক দিকটি কিন্তু খুবই ভালো তাই অর্থের বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক আজ আপনার মনের পছন্দের জিনিস কিন্তু আপনি কিনে কিনে কিন্তু খুবই আনন্দিত হবেন পরিবারের লোকজনের সঙ্গে দিনটি কিন্তু আনন্দ খুশির সাথে কাটবে বিশেষ করে ছোট বাচ্চাদের সঙ্গে দিনটি কিন্তু আপনার খুবই আনন্দময় হয়ে উঠবে আর প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু আজ প্রেম করার দিন মন মানুষের সঙ্গে আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম কিন্তু করতে পারেন সময় কাটাতে পারেন আপনাদের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে আর কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনাদের জন্য একদম উচিত দিন আপনার কর্মক্ষেত্রে কিন্তু আপনার কাজের প্রশংসা করবে সকলে আপনার অধস্থান কর্মচারীরা কিন্তু আপনাকে অনেক উৎসাহ দান করবে আর যারা ব্যবসা করছেন তারা কিন্তু আজকে আপনার ব্যবসায় অনেকটা হলেও লাভবান হবেন বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার চিরস্মরণীয় হয়ে থাকবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো চব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল আটটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে সতর্কভাবে থাকুন কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু আর্গুমেন্ট বা ঝামেলা করবেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙ রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো সমস্ত কিন্তু পরিশ্রমের আজ কিন্তু ফল আপনি পাবেন আজ আপনার ভাগ্যদয় করবে আজ আপনি আপনার বন্ধুদের সাথে কিন্তু একটা আনন্দময় দিন কিন্তু কাটাতে পারবেন আর শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে বেশ ফুরফুটে থাকবে আজ আপনার শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যদি দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতে কিন্তু অনেকটা হলেও আজকে অনেকটা রিলিফ পাবেন আর্থিক দিকটি কিন্তু আজকে আপনার জন্য খুবই ভালো বিনিয়োগের জন্য কিন্তু আদর্শ দিন আজ আপনার পরিবারের লোকজনের সঙ্গে আপনার দিন কিন্তু খুবই ভালো তাদেরকে সময় দিয়ে আপনি কিন্তু একটা সুন্দর দিন উপভোগ করতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই মনের মানুষকে সঙ্গে কোনো রকম অপ্রয়োজনীয় কথাতে কিন্তু তর্ক বিতর্কে যাবেন না কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আজকে একটু চাপের তাই একটু মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম নিজে করে যান আজকে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার আজকে আপনার স্ত্রী আপনাকে কোনো সারপ্রাইজ দিতে পারে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল ছটা ছাপান্ন মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হল সকাল নটা এক মিনিট থেকে বেলা এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে কাটান আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে অতিরিক্ত মানসিক চিন্তা কিন্তু আজ আপনাকে ব্যস্ত করে রাখবে আজ কোনো চাঞ্চল্যকর ঘটনা কিন্তু আপনার মানসিক চিন্তা বাড়িয়ে দেবে আজ বন্ধুদের কাছ থেকে কিন্তু কোনো সুখবর আপনি পেতে পারেন শরীর স্বাস্থ্য কিন্তু আজকে খারাপ থাকবে তাই শরীরের যত্ন নিন শরীরের অবহেলা একদমই করবেন না আর্থিক দিক থেকে বলবো যে আজ হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু আপনার আর্থিক সমস্ত রকম প্রবলেম কিন্তু আজ সলভ করে দেবে বা তার থেকে আপনি আজকে কিন্তু মুক্তি পেতে পারেন আজ কিন্তু কিন্তু আপনার পরিবারের লোকজনের সঙ্গে দিনটি কিন্তু খুবই খুশি করে কাটবে আজ বন্ধুদের সঙ্গে দিনটি কিন্তু আপনার হয়ে থাকবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি কিন্তু আপনার প্রেম করার জন্য আদর্শ দিন তাই মনের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়া কিন্তু আপনার কাছে হয়ে থাকবে আজকের জন্য কর্মক্ষেত্রে দিনটি কিন্তু একটু চাপের তাই অযথা অপ্রয়োজনীয় কোনো কথাবার্তায় আপনি কিন্তু জড়িয়ে যাবেন না বা তর্ক বিতর্ক করবেন না যেটা আপনার জন্য একদমই উচিত হবে না বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আজকে আপনাদের জন্য চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমান ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনার চমৎকারভাবে কাটবে আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা উনষাট মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো সকাল নটা সাতাশ মিনিট থেকে বেলা এগারোটাতে কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে এবং সতর্কভাবে থাকুন কোনোভাবে কারোর সঙ্গে ঝুরঝামেলায় জড়িয়ে পড়বেন না এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রং হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন মিনরাশি মিন জাতিকাদের জন্য বলবো আজ আপনার শত্রুরা কিন্তু আপনার কাছে হার মানবে আজ একটু সাবধানে থাকুন কোনো রকম ইনফেকশান কিন্তু আজকে আপনার হতে পারে আজ কিন্তু হঠাৎ কোনো আত্মীয় আসার কারণে আপনি কিন্তু আপনার সময় অনেকটা নষ্ট হয়ে যাবে বা আপনার কিছুটা অর্থ কিন্তু খরচ হতে পারে আজ আজ শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার শরীর নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আজ আজ আর্থিক দিকটি কিন্তু একটু খারাপ তাই অর্থের অপ্রয়োজনীয় খরচ কিন্তু আপনাকে বন্ধ করতে হবে নাহলে কিন্তু ধীরে ধীরে আপনার ঋণ ভার বাড়তে থাকবে এবং আপনার তার সাথে মানসিক চাপও বাড়বে পারিবারিক দিক থেকে বলব যে পরিবারের লোকজনের সাথে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকারভাবে কাটবে তাই একটু তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার তাই নিজের মনের মানুষের সঙ্গে সময় একটু সাবধানে কাটাবেন এবং কথাবার্তাও একটু সাবধানে বলবেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কর্মক্ষেত্রে একটু কাজের চাপ থাকলেও মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম কিন্তু নিজে করে যান আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি মধ্যম প্রকার স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না একটু কথা মানিয়ে নিয়ে চলুন এবং সাবধানে থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর তিনটে তেত্রিশ মিনিট থেকে বিকেল চারটে পাঁচ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা দশ মিনিট থেকে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে এবং সতর্কভাবে থাকুন কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু আর্গুমেন্টে বা ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়বেন না আর এই সময় যদি কার বা বাইক ড্রাইভিং করছেন তাহলে গাড়ি ধীরে চালান এবং মাথা ঠান্ডা রাখুন আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ